দেখলেন সাথে সাথে জোড়া নিয়ে নিল। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আজকে এমন একটা সিলি ব্যাপার আপনাদেরকে শেখাবো, তো যেইটা আপনারা যারা সিনিয়র আছেন, অনেকদিন ধরে কবুতর পালতেছেন, ঠিক আছে, তারা এই ভিডিওটা দেখার দরকার নাই। যারা মনে করেন বেশি অভিজ্ঞ, কবুতর সম্বন্ধে অনেকদিন ধরে মনে করেন মোটামুটি জ্ঞান অর্জন করছেন, তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা এড়িয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, কারণ আপনাদের কাছে ভিডিওটা হাস্যকর মনে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা অনেকে একটা প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে যে কবুতরের আপনারা জোড়া কীভাবে দেবেন এটা বোঝেন না। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের ক্ষেত্রে জোড়া দেওয়ার সিস্টেমটা একরকম, আপনাদের ক্ষেত্রে আরেক রকম। কেন আমি এই কথাটা বলতেছি সেটা হচ্ছে যে, আমরা খুব সহজে একটা কবুতর জোড়া দিয়ে ফেলতে পারি, কিন্তু আপনারা সেটা পারেন না। কেন পারেন না আমি একটু বুঝিয়ে বলি, ঠিক আছে? তো কেন পারেন না একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনার এই যে দেখেন এখানে একটা মাদি রাখা আছে, হ্যাঁ, এটা মনে হয় অপূর্ব ভিডিও করছে, এই কবুতরটা অপূর্বই কালেকশন করছিল, ঠিক আছে। এই কবুতরটা শুধুই হাই ফ্লায়ার, এটা শুধুই হাই ফ্লায়ার, ঠিক আছে। এই আমি শুধু হাই ফ্লায়ার কবুতর রাখবো না, এই আর কি, বড় আমি বলছি এইটা ই করে ফেলতে। অপূর্ব হয়তো বা এটা যেই টাকা দিয়ে কিনছে, শখের জিনিসটাকেই কিনছে, আবার শখের জিনিস এই সেল পোস্ট দিয়ে দিবে, এই আর কি। এখন এই যে দেখেন একটা সিঙ্গেল মাদি, আমি এখন একটা নট দিব এখানে, সবজি নিয়ে নিলাম, এই যে সবজি নিয়ে নিলাম, হ্যাঁ, এই যে দেখেন কবুতরটা ইনস্ট্যান্ট জোড়া নিয়ে নিচ্ছে, দেখছেন কবুতরটা সাথে সাথেই কিন্তু মনে করেন নটটা ডাকা শুরু করলো, মাদিটা এই যে দেখেন পিঠ ছেড়ে দিল, দেখছেন। আমি পিঠ দিতে দিব না, কারণ এই সাদা কবুতরে কালো কবুতর পিঠ দিলে খবর আছে বাচ্চা বাবরা আসবে, বাবরা। আচ্ছা, এখন এই যে মনে করেন ইনস্ট্যান্ট মাদি মনে করেন পিঠ দিয়ে দিল, এর পিছনে কিন্তু ভাই বিশাল বড় একটা রহস্য আছে। রহস্য কি, এদিকে আসেন। আচ্ছা, এই যে দেখেন আমার এই খাঁচাটাতে সব নর, নর রাখা, সব নর রাখা এই খাঁচাটাতে, ঠিক আছে, যা কবুতর আছে সব নর। এই খাঁচাটাতে আমার সব মাদি, দেখছেন, সব কিন্তু মাদি। তো এখন কেসটা হয়েছে কি, যে আপনার সবগুলো নর যখন আলাদা আলাদা রাখি, তো ব্যাপারটা হয় কি, আপনার খুব সিম্পলি চিন্তা করেন, যখন নর মাদি আপনি একসাথে রাখবেন, তখন মনে করেন আপনার অটোমেটিক নরের চাহিদাটা, আপনার নরের দেখা যায় জোড়া নেওয়ার প্রতি চাহিদাটা যদি অনেক থাকে, মাদির চাহিদাটা খুব একটা বেশি থাকে না। তো আপনারা যে কোনো জিনিসই আপনাদের কাছে সহজলভ্য হইলে তাহলে আপনাদের হিসাব কিতাব হবে একরকম, আর যদি ওটা সহজলভ্য না হয় তাহলে হিসাব কিতাব হবে হচ্ছে আরেক রকম, খুব সিম্পল বিষয়। তো এই কবুতরের বিষয়েও ঠিক আছে, নর মাদি একসাথে রেখে দিলে এটা জোড়া নিতে খুব সমস্যা করবে, আর যদি আপনারা এইভাবে আলাদা আলাদা রাখেন, ঠিক আছে, কোনো কবুতর মনে করেন জোড়া নিচ্ছে না, তা আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে নর আর মাদিকে আলাদা আলাদা খাঁচায় দশ দিন যদি আটকায় রাখেন, এবং নরের খাঁচায় শুধু নরই থাকবে, মাদির খাঁচায় অন্য অন্য মাদিই থাকবে, অন্য মনে করেন সেম জেন্ডারের কবুতর থাকবে না। যদি এটা এনশিওর করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আমি যেমন দিলাম আর কবুতর জোড়া নিয়ে নিলে, আমি এখান থেকে যেই কবুতর বলেন সেই কবুতর দিব আর জোড়া নিয়ে নেবে, দেখবেন আপনারা, আপনাদেরকে দেখাই আমি, ঠিক আছে। এই চিলে একটা কবুতর নিলাম, হ্যাঁ, চিলে একটা মাদি নিলাম, ঠিক আছে, গলা কষা মাদি দিই, এটা গলা কষা মাদি, এটা গলা কষা নর নেই, দেখি গলা কষা নর কোথায়, গলা কষা কিনা আমার ঠিক খেয়াল নেই, কালদমটাকে সরাইতে হবে,
তো অলরেডি হাতে কবুতর, তো ব্যালেন্স করতে পারতেছি না। এই দেখেন দুইটাই গলা কষা ছাড়লাম, ঠিক আছে। দেখছেন মাদিটা দেওয়ার সাথে সাথেই জোড়া নিয়ে নিতেছে, দেখেন। দেখলেন সাথে সাথে জোড়া নিয়ে নিল। হ্যাঁ, এখন এটার রিজন কি? এই যে সেম নর্মা দিয়ে আমি আলাদা রাখছি, এই কারণেই কিন্তু দিল আমার সাথে সাথে জোড়া নিয়ে নিল। আপনাদের উচিত যারা মনে করেন কবুতর বাচ্চা কাচ্চা করেন, আপনার নর্মাদিগুলো আলাদা আলাদা খাঁচায় রাখবেন। আলহামদুলিল্লাহ একটা ভালো, তার মানে খুব সহজে কবুতর জোড়া দিতে পারবেন এবং কবুতর সেফও থাকবে। তবে প্রত্যেকটা ভালো ভালো জিনিসেরই একটা মনে করেন আপনার বিষক্রিয়া থাকে, ঠিক আছে। প্রত্যেকটা ভালো জিনিসেরই একটা বিষক্রিয়া থাকে, তো এই ব্যাপারটারও একটা বিষক্রিয়া আছে। যেমন নর এক খাঁচায় রাখলে অনেক সময় দেখা যায় কি কবুতর গরম হয়ে যায় যখন, তখন মনে করেন নর নরে জোড়া নেয়, যেটা কবুতরের জন্য ক্ষতিকর। আবার মাদি মাদি একসাথে রাখলে অনেক সময় মনে করেন মাদিগুলো অনর্থক ডিম পাড়তে থাকে, এটা একটা সমস্যা। তো আসলে কি প্রত্যেকটা জিনিসেরই সমস্যা আছে, ভালো দিক আছে খারাপ দিক আছে, সব কিছু মিলে তো আসলে জীবন। তো আপনারা যদি আবার মনে করেন নরার মাদিগুলোকে মাঝে মধ্যে একটু মনে করেন ঠান্ডা রাখেন, গোসলটা টাইম মতো দেন, তাইলে কিন্তু কবুতর এমন করবে না, ঠিক আছে। গোসলটা টাইম মতো দিলে এই জিনিসটা হবে না, একেবারে কম হবে আর কি, হবে না একটু চেষ্টা করলে হবে না এই আর কি। তারপরে আসলে কি কবুতর হইতেছে ভাই ফোকাসের খেলা, যত মনোযোগ দিবেন কবুতর থেকে তত ভালো ফিডব্যাক আনতে পারবেন, মনোযোগ দিবেন না ফিডব্যাক আনতে পারবেন। এগুলো আমরা যেখান থেকে নিয়ে আসছি ওখানে রাইখা দিই, এই কালদমটা আবার রাইখা দিই, অপূর্ব ভিডিও করবে। আমি এই প্যাডটা কালেকশন করছি বহুত দিন আগে, ঠিক আছে। কিন্তু মজার কথা কি বেচারারা সিরিয়ালই পায় নাই বাচ্চা করার, এমন হচ্ছে দেখা যায় সারাক্ষণ থাকি হচ্ছে আমরা রেসের কবুতর নিয়ে ব্যস্ত, তো এই কবুতরগুলোকে সময় দেওয়ার মতো সময় দেখা যায় আমি পাই না। কিনি অনেক কবুতরই, ঠিক আছে, কিন্তু আসলে সময়টা হয়ে ওঠে না, পুরো সময়টা পাই না। যেগুলো এরকম কিছু কবুতর কিনি কষা টসা, এগুলো আমি করি কি ওই যে আমার পাশের বাসার ওই আমার ফ্রেন্ডটা আছে না, ওকে দিয়া দেই, ওই বাচ্চা করে। ওর এই কালারিং কবুতর টবুতর এই কষা কবুতর টবুতর খুব পছন্দ, তো ওই বাচ্চা করে আমার বাচ্চা দিয়া দেয় এর। তো যাই হোক দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ অক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।